আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আর ভাইয়াকে পেয়ে, ভাইয়া যেভাবে সব পোকামাকড় ইঁদুর সার পোকা মারে, সেভাবে ওষুধগুলো কীভাবে বানায় আমি সেটাই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আজকে ভাইয়ার কাছে মারা নিচ্ছি সার পোকা মারা ওষুধ, না ভাইয়া? সার পোকা মারা ওষুধে কী কী লাগে সেটা আগে দেখে দিই। কারণ এই সার পোকা মারার ওষুধটা কেন বানাচ্ছি সেটা একটু বলি। যারা মেসে কিংবা হোস্টেলে তারপরে বিভিন্ন জায়গায় থাকেন এবং বাসাতেও অনেকের সার পোকা হয়, তাদের জন্য খুব উপকার দেবে এই ভিডিওটা। কিন্তু ভাইয়া, সার পোকা কেন হয় এটা একটু আগে যদি বলতেন। সার পোকা তো তখনই হয় যখন নোংরা থাকে, মিন্স যারা বাইরে থেকে কাজ করে আসে, ঘেমে আসে, ঘেমে আসার পরে ওই সব ঘামার কাপড় টুপুরগুলো সব ওই রুমের ভিতরে রাখে বা মেসে রাখে, ঝুলানো রাখে, ওটার একটা স্মেল থেকে। আর মেইন সার পোকা আসে লন্ড্রি থেকে সার পোকা আসে লন্ড্রিতে। যখন যারা কাপড় দিবে সেই কাপড়গুলো যখন ওই লন্ড্রিতে বিভিন্ন লোকের কাপড় আসবে, ওই কাপড়ের থেকে একজনের থেকে আরেকজনের প্রসারণ হবে। মানে একটা একজনের যদি কাপড় সেখানে যদি থাকে, ওইটা সব একসাথে কাপড় ধুয়ে ওরা আনহাইজেনিক মানে অপরিষ্কার সেভাবে কাপড় ধুয়ে ওই কাপড়তে লন্ড্রি থেকে মেনলি আসে। তাছাড়া সার পোকা আসে পুরানো ফার্নিচার। সার পোকা সাধারণত ক্র্যাকস এন্ড ক্র্যাভিক্সেস মানে ফাটাফুটার মধ্যে হয়, সার পোকাতে পুরানো ফার্নিচার থেকে হয়। তারপরে পাশের রুমে যদি থাকে সার পোকা সেখান থেকে আসবে, সিনেমা হল থেকে আসতে পারে, বাস থেকে আসতে পারে, পুরাতন বাসের সিটে, ট্রেন থেকে আসতে পারে, বিভিন্ন জায়গা থেকে আসতে। আমি ভাইয়া এর কাছে একটা গল্প শুনছিলাম, এ যখন ব্যাচেলার ছিল মেসেজ ছিল, বলো সার পোকা তোমাকে কিভাবে কামড় দিছিল, মনে নাই? যারা হচ্ছে মেসে থাকেন ছিল এবং সার পোকা করেন, মানে স্কিন একদম নষ্ট করে দিয়েছিল আর সারা রাত ঘুমাইতে পারতাম না। সার পোকার কামড়ে কোন রকম ডিজিজ হয় না, সংক্রামক ব্যাধি হয় না, একজনের থেকে আরেকজনের রোগ না। আর সার পোকার কামড়ে কোন রকম পাবলিক হেলথ সিগনিফিকেন্স মানে হচ্ছে এমন কোন রোগ নাই যেটা খুব খারাপ বা এমন কোন বড় রোগ নাই, শুধুমাত্র স্লিপলেস নাইট। স্লিপলেস নাইট হওয়াতে ই করে। আর সার পোকা যেখানে বেশি থাকে সব থেকে হচ্ছে অসুবিধা হচ্ছে নিউবর্ন বেবি মানে ছোট বাচ্চা আর প্লাস এজেড পার্সন বয়স্ক লোকদের জন্য, কারণ তাদের শরীরে রক্তের পরিমাণ কম থাকে। সার পোকা যদি আরো রক্ত চুষে নেয় তখন তাদের একটা অসুখ। সার পোকা আবার সব থেকে বড় কথা, সার পোকার হচ্ছে ছেলে মেয়ে দুটোই রক্ত খায়, কিন্তু মশা শুধুমাত্র মেয়ে রক্ত খায়, ছেলে রক্ত খায় না। মেল ফিমেলের মধ্যে মশার শুধুমাত্র ফিমেল রক্ত চুষে বাচ্চাকে বাচ্চা পয়দা করার জন্য, কিন্তু এরা সার পোকার বেলা এরকম, সার পোকার বেলা ছেলে মেয়ে দুইজনের রক্ত, এবার বুঝতে পারছি দুইজনের রক্ত খায়। আর এই জন্য সার পোকাটার জন্য সব থেকে বড় প্রবলেম স্লিপলেস নাইট হলে পরে কনসেন্ট্রেশন করা যাবে না। কেউ যদি সফটওয়্যারে কাজ করে, কেউ যদি ব্যাংকার হয়, কেউ যদি অফিসের কিছু কোনো কাজ হয়, ক্লার্কও যদি হয়, সে কাজ করতে পারবে না, তার ওই রাত ভর শেষ ঘুমায় নেই সারা রাত, সেই জন্য এটা করে। আর অ্যালার্জি হয় যাদের, মানে চুলকানি আছে দেখলে, আবার অনেকে আছে সার পোকা দেখা মাত্রই তার শুরু হয়ে যায় অ্যালার্জি। হ্যাঁ, সার পোকা কামড় দিলে পরে লাল লাল র্যাশ হয় শরীরের মধ্যে, র্যাশ হয় ওই যে ওইটা। আর ওই যে রক্তের পরিমাণ কমে যায় যেটা বললাম, সেই জন্য সার পোকাটা এই জন্য মারে। কিন্তু সার পোকার একটা সবচেয়ে ভালো জিনিস হচ্ছে হ্যাপাটাইটিস বি কখনো কখনো রেয়ার কেস আছে যেটা দেখা গেছে যে যে সার পোকা থেকে হয়। কিন্তু এই জন্য সার পোকাটা সব থেকে কঠিন হচ্ছে হলো এরকম মেসে, লেবার অ্যাকোমোডেশনে, এবং যেখানে অনেক লোকজন আছে, যেখানে পরিষ্কার করার কোনো উপায় নাই, যেখানে কাপড় চোপড় বাইরে রাখার কোথাও জায়গা নাই। আমরা বাইরে থেকে আসার পরে কাপড় চোপড় ঘরেই রাখতে হবে, আমাদের কোনো ব্যালকনি নেই বা কিছু নেই এরকম ঘরে, সেই জন্য। কিন্তু সার পোকা থেকেও বাঁচতে হবে আমাদের, তাহলে আমাদের কি করতে হবে, উইকলি সবারই একদিন হলিডে হয়, তাও সবসময় সবার পক্ষে সম্ভব না ওই দিনটা কোনো কাজ করা, ওই দিনটাই থাকে রেস্টের জন্য বা ঘুমানোর জন্য অনেকের। সেই জন্য সব থেকে বেস্ট পলিসি হচ্ছিল, সেটা হচ্ছিল ওই রুমটাতে, যে রুমটাতে সার পোকা আছে
সেই রুমটাতে একদম এয়ার টাইট করে দিতে হবে, কোনো বাতাসের জন্য বের হইতে না পারে। তখন সব থেকে ডেঞ্জারাস ওষুধ অ্যালুমিনিয়াম ফসফাইড, এটা সার পোকা অ্যালুমিনিয়াম ফসফাইড, অ্যালুমিনিয়াম ফসফাইড এটা হচ্ছে সব থেকে ডেঞ্জারাস পর্যন্ত। সেম সেম আমরা যদি ইঁদুরের ওষুধ থাকি জিঙ্ক ফসফাইড, ওদের সেম গ্রুপেরই অ্যালুমিনিয়াম ফসফাইড। এটা ভাইয়ের দাম কত? এটার দাম কখনো কখনো কেউ কেউ 200 টাকা 300 টাকাও নেয়, কোথাও কোথাও 150 টাকাও পাওয়া যায়। দামটা অনেক কম আছে। 30টা ট্যাবলেট, হ্যাঁ এটা 30টা ফুমিগেশন ট্যাবলেট, এটা ফুমিগেশন, এটা অনেক জায়গায় এটা ব্যান্ড, এটা এত ডেঞ্জারাস যে যেই রুমটা এয়ার লক করে একদম রাখা হবে, এয়ার লক মিনস চারিদিকে মাস্কিং টেপ দিয়ে জানালা টানালা ফুটা ফুটা সেন্ট্রাল এসি, একটা ঘরে তো সেন্ট্রাল এসি বন্ধ করে সেন্ট্রাল এসির যে সব ক্লোজ করতে হবে, আর গ্লাস আলা ঘরে দাঁড়াবো সব ক্লোজ করে ওই রুমটা অ্যাটলিস্ট 12 ঘন্টা বন্ধ রাখতে হবে। এই ট্যাবলেটগুলো আর খুব সব থেকে যে হচ্ছে এটা টান দিয়ে খুলে এর ভিতরে কতগুলো ট্যাবলেট আছে, ট্যাবলেট একটা খবরের কাগজে রাখতে পারেন, যে কোনো রাখতে পারে, ওই ট্যাবলেটগুলো রেখে চলে আসতে হবে। ট্যাবলেটগুলো যখন ঘরে ঢুকবে যে সে নাক বন্ধ করে, হ্যাঁ চোখে দরকার হলে ইয়ে লাগায়, গগলস লাগায় এবং হাতে হ্যান্ড গ্লোভস পরে সে ঢুকবে, ঢুকে রাখার সময় এরকম করবে, ঢুকে সে ওই পাউডারটারে গুঁড়া পাউডারটারে খবরের কাগজে প্যাঁচায় ওটা একটা প্যাডিথিনে বন্ধ করে ফেলে দিবে। কিন্তু সে যখন রাখবে একদম 100% শিওর হয়ে যাবে যে কোনো প্রকার বাতাস বের হইতে পারতেছে না। এই এই বাতাস ঘরে ঢুকলে মানে আর মরবে না, বাতাস ঘরে ঢুকলে পরে এই গ্যাসটা বের হয়ে যাবে, গ্যাসটা বের করা যাবে না। আর আরেকটা ডেঞ্জারাস মানে সব থেকে এটা অ্যাডভান্টেজ হচ্ছে, শুধু তেলা ছাড় পোকা না, তেলা পোকা যদি ইভেন ইঁদুরও থাকে সেগুলো মরে যাবে। এই গ্যাস যত রকম যত রকমের পোকা সব মরে যাবে, এটা তো বেশি ভালো হয়ে গেছে, সব রকমের পোকা মারা যাবে। কিন্তু এটা রাখাটা বহুদিন, মশা মারা যাবে, যত কিছু পোকা মাকড় আছে সব সাজ বন্ধ হয়ে মারা যাবে। যদি আসে দেখা যাবে বড় বড় তেলা পোকা মরে আছে, বেডের সার পোকাগুলো সব মরে আছে, হ্যাঁ তখন ওই বেডগুলো পরিষ্কার করে ফিনাইল দিয়ে পরিষ্কার করুক বা ডেটল দিয়ে পরিষ্কার করুক, বেডগুলো সব বেড ঝেড়ে তারপরে আবার নতুন করে বেডশিট লাগে তাকে দেখতে হবে। তো এই জিনিসটা রাখাতে সবচেয়ে নজর হচ্ছে, একদম যখন রাখবে ট্যাবলেটটা একদম শ্বাস নেওয়া যাবে না, শ্বাস বন্ধ করে এটা রেখে মানে নাকে যদি মাস্ক থাকে এটা খুলেন দেখেন ভাই, একটা ট্যাবলেট এটা খোলার সাথে সাথে এটা ই হয়ে যাবে, গ্যাস বেড়ে যাবে, এটা খোলা যাবে না, সমস্ত কিছু আগে কনফার্ম হয়ে যাবে, কোন হাওয়া কোথাও বেরোচ্ছে না, টয়লেটের দিক দিয়ে না, এক্সস্ট কোনো খোলা নেই, কোনো কিছু খোলা নেই, সব বন্ধ, একটা ট্যাবলেট দিলেই হবে, না 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 এই পুরাটা রাখতে হবে। ও এটা নির্ভর করে, কিন্তু এটা একবার খুললে পুরাটাই রাখতে হবে, কারণ এটা আর রাখা যাবে না, এটা এয়ার টাইট করা, এটা একদম এয়ার টাইট করা, এটা খুললে আর এটা রাখা যাবে না। আর এটা এই জন্য অ্যালুমিনিয়ামের ভিতরে অ্যালুমিনিয়াম ফসফাইড, জিঙ্ক ফসফাইড, ম্যাগনেশিয়াম ফসফাইড সব একই একই গ্রুপের, এতে সবের সবগুলোরই ই আছে, একবারই ব্যবহার করতে হবে, একবারই এটা পুরোটা ব্যবহার করতে হবে। এই তো আর কোনো কিছু বলার নেই, একেবারে সার পোকার ওষুধ চাইলে আপনারা এটা কিনে, এটা অন্যান্য দেশে ব্যান্ড, বাংলাদেশে ব্যান্ড হয়নি, অনেক জায়গায় এটা দিয়ে। আর একটা জিনিসও করা যায়, এটা যদি ধানের বিশ্বের মধ্যে যদি চাউলের মধ্যে যদি পোকা টোকাতে চাল গুদাম রাইস গোডাউনে, রাইস গোডাউনটা পুরো তারপোলিন দিয়ে ঢেকে এটা রাখলে, এই ট্যাবলেটটা রেখে পুরো চারিদিকে তারপোলিন দিয়ে একদম টাইট করে বন্ধ করে রাখলে চালের ভিতরে যেসব পোকা আছে রাইস উইবে সব মরে যাবে, সব মরে বের হবে, চাল কিছু বিষাক্ত। আচ্ছা ভাই 12 ঘন্টা পর তখন আমি এটা বের করব, কি করব? তখন এটা পাউডার হয়ে যাবে, সেই পাউডারটা উঠে নিয়ে খবরের কাগজে রেখে যাবে, খবরের কাগজটা মুড়ে সেটা একটা পলিথিনে বন্ধ করে, পলিথিনে বন্ধ করে ডাস্টবিনে ফেলে দেবে, আর যদি না করে সব থেকে ভালো মাটি গর্ত করে মাটির ভিতরে পুঁতে দেবে, কারণ এটা তখন কিছু পশু পাখি খেলে সেটা মরে যেতে পারে, এত বিষাক্ত। হয়ে গেল আমাদের সার পোকার ওষুধ, এর ভিতরে ট্যাবলেট আছে 30টা, 30টা ট্যাবলেটই একই দিনে দিতে হবে। আর ভাইয়া তো সমস্ত নিয়ম বলে দিল, যাদের বাসায় সার পোকা আছে বিছানায়। আচ্ছা ভাইয়া বিছানার ক্ষেত্রে বিছানার কোন জায়গায় দিব? একই জায়গায় রাখতে হবে, কোন বিছানার মধ্যে রাখতে হবে এমন তো না, মানে আমি যে কোনো জায়গায় রেখে দিতে পারি, অটো বের হবে। সার পোকা মারার জন্য যারা এই ওষুধটা, আসলে একটু ভয়ানক শুনেই আমার ভয় লাগছে,
তাই ভাইয়া আমার জন্য আরেকটু ইজি করছে, আরেকটা ওষুধ বানাবে, সেটা হচ্ছে ভাইয়া এটা কি? এটা হচ্ছে মোটর 48 ইসি। মোটর 48 ইসি, হ্যাঁ। এটা কি করতে হবে? এটা এই পরিমাণ এখানে যেটা আছে এই পরিমাণটা, এই ওষুধটার দাম কত? হ্যাঁ, এটা ডাক্তার দাম 100 টাকা। 100 টাকা? হ্যাঁ, মোটর 48 ইসি। মোটা কোনা কোনা গুলো যেটার মধ্যে আর এরকম চারিদিকে, আর ম্যাট্রেসের মধ্যে যদি এরকম বাটন থাকে, বাটনের মধ্যে পুরো বাটনের মধ্যে আর দুই দিকে উল্টায়, কিন্তু ম্যাট্রেসের উপরে না, কখনো কোনা কোনি কোনা সিমগুলোতে, মানে কোনাতে আর হচ্ছে বাটনগুলোতে, আর উল্টা করে আবার ওই কোনার ভিতরে করতে হবে। আর যদি কাঠের খাট হয় তাহলে খাটের একদম কোনায় কোনাতে স্প্রে করতে হবে, আর যদি লোহার খাট হয় লোহার পুরো পুরো জয়েন্টে জয়েন্টে স্প্রে করতে হবে। তো 5 লিটার যদি তোমার লাগবে না মনে করো, কিন্তু তুমি যখন মিস করবে তাহলে যদি 5 লিটার না লাগে, 2.5 লিটার স্কুল অর্ধেক বোতল ইউজ করবে, মানে বারে করা যাবে, বারে করা যাবে, কিন্তু করে আবার এটা টাইট করে বন্ধ করে রাখতে হবে। হ্যাঁ, একদম বোতল নেওয়ার সময় এরকম এয়ার টাইট দেখে এরকম সিল করা বোতলে নিতে হবে, তাহলে ওষুধটা বোঝা যাবে কখনো খোলা হয়নি। আর যদি সিল ছাড়া ওষুধ নেওয়া এটা খোলা থাকে তাহলে ওটা কার্যকারিতা কম হতে পারে, সেই জন্য নিতে হবে। আর সবসময় মনে রাখতে হবে যেখানে যেখানে ছাড় পোকা দেখা যায়, মানে কোনা কানাচিতে চিপা ফাটায় ফুটায় ফুটায় এসব জায়গাতেই স্প্রে করতে হবে। এটা যদি ম্যাট্রেস ধরি, ম্যাট্রেসের চার কোনায় স্প্রে করতে হবে, উল্টা করে আবার করতে হবে, আর ম্যাট্রেসের মধ্যে যদি বাটন থাকে বাটনে করতে হবে, আর ম্যাট্রেস যদি না হয় ফোম হয় তাহলে ফোমেরও কোনায় কোনায় স্প্রে করতে হবে। কখনোই ওই ফোমটা বা ম্যাট্রেসটা ভেজানো যাবে না, একদম ভেজানো যাবে না, না ভেজায় ভেজায় ওটা ওইভাবে স্প্রে করতে হবে, ভেজানো যাবে না। সব থেকে বড় কথা হলো যে মারা ঠিক মতো মারতে হবে, যেখানে যেখানে আসে সেখানে সেখানে। ছাড় পোকা গুলোকে কি দেখা যায়? হ্যাঁ, মরা পড়ে থাকবে, মরে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জীবনের গল্পের সাথে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আর ছাড় পোকার অত্যাচারে যারা ঘুমাতে পারেন না তারা অবশ্যই ছাড় পোকার দুই রকম ওষুধ দেখিয়ে দিলাম কিভাবে ছাড় পোকা মারবেন। Allah Hafiz. Peace be upon him.